আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি হাসির গল্প কো গ্রামের মধু পণ্ডিত, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি কো গ্রামের মধু পণ্ডিত। বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন, তা কো গ্রামের লোকেরাও তাই বলতো, কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে। বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা। যেমনি বামনায় তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ। চিকিৎসা জানতেন, বিজ্ঞান জানতেন, চাষবাস জানতেন, মারণ উচাটন জানতেন। তার আমলে গায়ের লোক মরত না। সাঁঝের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রোগী বগলাবাবু মধুসূদনের বাড়িতে পাঁচন আনতে গেছেন। গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোঁফওয়ালা লোক উঠানে হারিকেনের আলোয় খেতে বসেছে, আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে। লোকগুলোর চেহারা ডাকাতের মতো, চোখ চারদিকে ঘুরছে, পাশে পেল্লায় পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুগুর রাখা। মধু পণ্ডিত বগলাবাবুকে বললেন, ওই চারজন অনেক দূর থেকে এসেছে, তো আবার এক্ষুনি ফিরে যাবে, অনেকটা রাস্তা, তাই খাইয়ে দিচ্ছি। কথাটায় অবাক হওয়ার কিছু নেই। মধু পণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই, অতিথিরও কামাই নেই, অতিথি সৎকারেরও বিরাম নেই। বগলবাবু বললেন, তা ভালো, কিন্তু আমারও তো অনেকটা পথ যেতে হবে, পাঁচনটা কোণে দাও। মধু পণ্ডিত বলে, আরে বসো, হয়ে যাবে এক্ষুনি, ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দেবে। খন শচীন খুড়োকে নিতে এসেছিল তো, আমি বারণ করে দিয়েছি। বগলাবাবু চমকে উঠে বললেন, শচীন খুড়োকে কোথায় নেবে, খুড়োর যে এখন তো কোনো অবস্থা, এই তিনবার শ্বাস উঠল। আরে সেই জন্যই তো নিতে এসেছিল। বগলাবাবু ভালো বুঝলেন না, পাচন তৈরি হলো, লোকগুলো খাওয়া ছেড়ে উঠল। মধু পণ্ডিত হুকুম করল, এই তোরা এই বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা। বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন। বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কারা বাবারা? লোকগুলো পেন্নাম ঠুকে বলল, আগে যমরাজার দূত, প্রায় আসি এদিক পানে, তবে সুবিধে করতে পারি না, ওদিকে যমমশাইকেও কই ফের দিতে হয়, কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না। সেই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন বটে, কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল। হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক, বয়স 150 বছরের কিছু বেশি। ডাকাবুকো লোক, একদিকে লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন, কে নে? মাথা চুলকোতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা সিরিঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বলল, আপনারা কি অসৈনিক কাণ্ড শুরু করলেন বলুন তো, গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল। হরেন গোসাই হাঁ করে চেয়ে থেকে বললেন, তার মানে? মানে আর কি বলবো বলুন, ভূতরা হলো আত্মা, চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না, ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয়, মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে। তামশাই, এই কুগ্রামে আমরা মোট 1000 খানেক ভূত ছিলাম, কিন্তু গত 150 বছর ধরে একটাও নতুন ভূত আসেনি, ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে, ইদানিং তো একেবারে জন্মের মোড়ক লেগেছে আর কি। গত মাসখানেকে এক চোপাটে 44টা ভূত গায়েব হয়ে গেল, সন্ধান রাগারাগি করবে। আমি কি করব, লজ্জার মাথা খেয়ে বলি, আপনারা কি সব মরতে ভরে গেছেন? আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু আপনিও বেশ দড়িবাজে লোক আছেন মাইরি, তা মধু পণ্ডিতের ওষুধ না খেলেই কি নয়? ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল। কিন্তু কদিন পরই এক রাতে গায়ের লোক সভয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে, তাতে স্লোগান উঠছে, মধু পণ্ডিত নি পাঞ্জাক, নি পাঞ্জাক, নি পাঞ্জাক,
এই তন্দুরস্তি ঝুটা হ্যাঁ ভুলো মাত ভুলো মাত, এই এলার্জি ঝুটা হ্যাঁ ভুলো মাত ভুলো মাত, এদম নিদান মানছি না মানছি না মানব না। কিন্তু মাস তিনেক পর একদিন সিনিঙ্গে ভূতটা খুব কাঁচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলা। মধু তামাক খাচ্ছিল, একটু হেসে বলল, এ শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছো তোমরা। ও বললাম ওই পণ্ডিত মশাই কাট হয়েছে। কি হয়েছে কি বাপু? আমি একা আমি আর সর্দার ছিলাম গতকাল অগ্নি, আর সব জন্মের মনকে গায়েম হয়ে গেছে, কিন্তু কাল রাতে একেবারে সারে সর্বনাশ, আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে, আমি একেবারে একা। তো একা তো ভালোই, চড়ে পড়ে খাগে, এখন তো তোরই একচ্ছত্র রাজত্ব। জীব কেটে ভূতটা বলল, কি যে বলেন, একা হয়ে এক পানে আর জল নেই, বড্ড ভয় ভয় করছে, আগে খেতে পারছি না শুতে পারছি না, রাতে শেয়াল ডাকে পেঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি। আচ্ছা তা তোর ভয়টা কিসের? আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয় হয়েছে, যুবরাজের পেয়াদাগুলাও ভীষণ ট্যাটন, একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডালস মেরে যায়। আচ্ছা ঠিক আছে, তুই বরং আমার সঙ্গেই থাক। সেই থেকে সুরিঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো। একদিন জমিদার কদম্ব কেশরের ভাইপো কুন্দ কেশর এসে হাজির, গম্ভীর গলায় বললেন, ওহে মধু একটা কথা ছিল। মধু তটস্থ হয়ে বলল, আগে বলুন। আমার বয়স কত জানো? আগে বেশি বলে তো মনে হয় না। কুন্দ কিশোর একটা শ্বাস ছেড়ে বলেন, 95 বুঝলেন, 95। আমার কাকা কদম্ব কেশরের বয়স জানো? আগে খুব বেশি আর কি হবে? তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর। তা হবে। আমার কাকা যে নিঃসন্তান তা তো অন্তত জানো? মধু পণ্ডিত মাথা চুলকে বলে, তা জানি, উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা। জানো তাহলে বাঁচালে, তাহলে এও নিশ্চয় জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়ে আমি গত 70টা বছর কাকার আশ্রয়ে আছি। জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত, একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সেও সে বাড়িতে ঝিয়ের অদম খাটে তা জানো? আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাবু, কাকা মরুকে আমি চাই না, কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন? মরলে আমি কান্নাকাটিও করব, কিন্তু মরছে কোথায়? আর নাই যদি মরে বাপু, তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে, বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গেয়ে বেড়াতে পারে। তা তোমার ওষুধে কি সেসবেও বারণ নাকি? তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেইটাই বুঝি না। মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংস্কার মাত্র, শরীর যদি সুস্থ সবল থাকে, মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি 100 বছরেও যুবক, উল্টো হলে 25 বছরেও বুড়ো। এই আপনার কাকাকেই দেখুন না, মোটে তো 125 বছর বয়স, 150 পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকবেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দ কেশর বললেন, বলছো কি নির্জল সত্যি কথা? কুন্দ কেশর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 92 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন। সন্ধ্যা হয়ে এসেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে, আজ মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে মধু একটু অবাক, বেশ দশাসই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে, গায়ে ঝলমলে জরির পোশাক,
ইয়া গোপ, ইয়া বাবরি, ইয়া গালপাট্টা, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে ময়ূরের পালক, গায়ের রং মিশমিশে কালো বটে, কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ। মধুপণ্ডিত হাত জোড় করে বললেন, আগে আসুন আসুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার জং, জলদ গম্ভীর স্বরে লোকটা বলল। শুনে মধুপণ্ডিত একটু চমকে উঠল। খুন করবে নাকি? কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে। কাঁপা গলায় মধু বলল, আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাপু, আমি ভয় দেখাতে আসিনি, বরং ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যিই যমরাজ তা বুঝতে পারছ নিশ্চয়ই? মধু দণ্ডবত হয়ে প্রণাম করে মাথা চুলকে বলে, আগে আপনারা তো শিরোধার্য, কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে হচ্ছে না। বলো কি? জমের চোখ কপালে উঠল। শ্বশুর বাড়ি লোকে ভোলে? আগে অনেক দিনের কথা তো, দাঁড়ান দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি, বলে মধুপণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে, বর্ধমানের গোবিন্দপুর, কিন্তু গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। যমরাজ বলেন, তা শালা শালীরা তো আছে, ছিল এখন আর নেই। তাদের ছেলেমেয়েরা সাম? আগে তারাও গত হয়েছে, তস্বপুত্র পোত্রাদিরা আছে বটে, কিন্তু তারাও খুব বুড়ো, গিয়ে হাজির হলে চিনতে পারবে না। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তোমার বয়স কত মধু? আগে মরে নেই। যমরাজ ডাকলেন, চিত্তগুপ্ত, মধুর হিসেবটা দেখো তো। রোগা সুরুঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল, আঙে 235। যমরাজ অভিমান ভরে বললেন, ছি 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 মধু, এতদিন বাঁচতে তোমার ঘৃণা হওয়া উচিত ছিল। থাকে, আমি তোমাকে কিছু বলবো না, পৃথিবীর নিয়ম ভেঙে চলছ, চলো, মজা টের পাবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই টের পেতে লাগলো। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকুতে দিলে পাক পক্ষি খায়, ঘরে রাখলে পিঁপড়ে ধেরেই দূরেও ভাগ বসায়, তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো। কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না, বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগলো। আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে। কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু, তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয়, ফলে রুগীও মরে না, কিন্তু তার কলেরাও সারতে চায় না। সান্নিপাতিক রুগীরও সেই দশা। কোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো, তারা আর ওঠা হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজ এলেন। মধু, কি ঠিক করলে? আগে লোকে বড় কষ্ট পাচ্ছে। তা তো একটু পাবেই, এখনো বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কিনা। শশব্যস্ত দণ্ডবত হয়ে মধুপণ্ডিত বলে, আগে না, তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে, 100 বছর বয়সের নিচে কোনো লোক নেই। যমরাজ গম্ভীর হয়ে বলেন, তা একটা ভাববার কথা বটে, তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে? তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না। আমি এই গণ্ডি দিয়ে গেলাম, শুধু এই কোগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো, অরুচি যতক্ষণ না হয়, তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না। কানাওয়ালা ভূত চারদিকে পাহারা থাকবে, কোনো লোক এদিকে এসে বললে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে। মধু দণ্ডবত হয়ে বলে, সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের কেউ মরে না, কিন্তু কোথায় সেই গ্রাম তাহা খুঁজে খুঁজে লোকে হয়রান, আজও কেউ খোঁজ পায়নি। পাঁচমিশালী গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।